বিপিএলের শীর্ষস্থান দখলে লড়াই এবার জমে উঠেছে। ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে প্লে অফ খেলবে কোন চারটি দল, তবে এখনো জানা যায়নি ক্রম অনুযায়ী কে থাকবে কোন অবস্থানে। গতকাল রাতে সিলেট স্ট্রাইকার্সকে 8 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের এই জয়ে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই আরও জমে উঠেছে। শীর্ষ 4 দলের পয়েন্ট যথাক্রমে 11 ম্যাচ খেলে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। বরিশাল, কুমিল্লা এবং রংপুর 3 দলই খেলেছেন 10টি করে ম্যাচ এবং তাদের পয়েন্ট সংখ্যাও সমান, 3 দলই অর্জন করেছে 14 পয়েন্ট করে। অর্থাৎ সিলেট স্ট্রাইকার্সের বাকি আছে আর মাত্র 1টি ম্যাচ, অন্যদিকে বরিশাল, কুমিল্লা ও রংপুরের ম্যাচ বাকি আছে 2টি করে, যার ফলে প্রত্যেকের কাছেই সম্ভাবনা রয়েছে 18 পয়েন্টে পৌঁছানোর এবং যে কেউই শীর্ষস্থান দখল করতে পারে। এই লড়াইয়ে এক্সট্রা পয়েন্ট কোন রকম বড় ব্যবধান সৃষ্টি করতে পারবে না, কারণ 4 দলেরই এক্সট্রা পয়েন্টগুলো খুবই কাছাকাছি। যেহেতু টেবিলের উপরে 2টি দল এলিমিনেটরে 1টি ম্যাচ হারার পরেও সুযোগ থাকবে ফাইনাল খেলার, সেহেতু 4টি দলই চাইবে শীর্ষ 2 অবস্থান করতে। যার দরুন এখন দুর্দান্ত একটি লড়াই দেখা যাবে সর্বশেষ 2 ম্যাচ ডেতে। শীর্ষস্থান দখল করতে জয়ের প্রয়োজন সকলেরই, এখানে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, এবারের বিপিএল আপনারা কতটুকু উপভোগ করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।